এরা গণতন্ত্রের শত্রু, এরা স্বাধীনতার শত্রু। মনোনয়ন পাওয়ার পর ঢাকা 13 আসনে এক নির্বাচনী ঢেউ চলছে, নির্বাচনী আনন্দ উৎসব চলছে। এই নির্বাচনী আনন্দ উৎসবের মধ্য দিয়েই এই ঢাকা 13 নির্বাচনী এলাকার মানুষ ভোট কেন্দ্রে যাবে, ভোট উৎসবে অংশগ্রহণ করবে। একইভাবে সারা বাংলাদেশের ভোটাররা ভোট উৎসবে মাতোয়ারা হয়ে আছে। বাংলাদেশের ভোটাররা, গণতন্ত্রপ্রিয় মানুষেরা আগামী 7ই জানুয়ারি এই ভোট উৎসবে অংশগ্রহণ করে ভোটে যার যার ভোট তার শেষে তার তার ভোট শেষে দেবে। এবং এই নির্বাচনকে সামনে নিয়ে আগামী 7ই জানুয়ারি নির্বাচনে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ভোটারদেরকে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট উৎসবে অংশগ্রহণ করার জন্য আমি আহ্বান জানাব। আজকে বাংলাদেশে যখন সমস্ত জনগণের মধ্যে এই ভোট উৎসবকে ভোটকে কেন্দ্র করে, 7ই জানুয়ারি ভোটকে কেন্দ্র করে এক জাতীয় জাগরণের সৃষ্টি হয়েছে, তখন এদেশের বিএনপি জামাত অবশক্তি হরতাল ডাকছে। এই হরতাল ডেকে নির্বাচনকে বন্ধ করে মূলত গণতন্ত্রের পথ রুদ্ধ করতে চায়। এরা গণতন্ত্রের শত্রু, এরা স্বাধীনতার শত্রু, এরা জনগণের শত্রু। কাজেই এদের আন্দোলন যেমনিভাবে পড়বেও ব্যর্থ হয়ে গিয়েছে, এই হরতালকেও জনগণ বিদ্ধাঙ্গুলি দিয়ে, বিদ্ধাঙ্গুলি দেখিয়ে, রেড কার্ড দেখিয়ে ভোট গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করার মধ্য দিয়ে ওদের এই অপশক্তির, বিএনপি জামাত এই অপশক্তির কবর রচনা করবে বাংলাদেশের মাটিতে। এই জেনেভা ক্যাম্প সহ সারা দেশে উর্দুভাষী মানুষেরা যারা আছে, সত্যি তারা অমানবিক মানবতার জীবনযাপন করে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্যোগ দিয়েছিলেন এই জেনেভা ক্যাম্প, এই উর্দুভাষী মানুষ যারা রয়েছে জেনেভা ক্যাম্প সহ সারা দেশের সকল ক্যাম্পের মানুষদেরকে পুনর্বাসন করার জন্য। এই মানুষদেরকে আস্থা রাখতে হবে যে ভূমিহীন নিঃস্ব মানুষকে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্রয় দিয়েছেন, ভূমি দিয়েছেন এবং ঘর দিয়েছেন, যে বার্মা থেকে ত্যাগ করে আসা রোহিঙ্গা 15 লক্ষ মানুষকে যে মানবতার মা আশ্রয় দিয়েছে, খাদ্য দিয়েছে, তিনি অবশ্যই এই উর্দুভাষী মানুষেরা যারা বাংলাদেশের মাটি এবং বায়ুর সঙ্গে মিশে আছে তাদের জীবনমান উন্নয়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।